শুনে বুঝে বুঝে শিখে নাও আজ তুমি রুমানার ইজি রেসিপি। আজকে আপনাদের কাঁচা আম দিয়ে মসুরের ডাল রান্না করে দেখাবো। বছরের খুব কম সময়ে কাঁচা আমটা পাওয়া যায়, আর কাঁচা আমের সময় প্রায়ই আমি এই ডালটা রান্না করি, কারণ আমার কাছে এটা ভীষণ প্রিয়। যদিও খুবই সাধারণ একটা রান্না, তারপরেও নতুন গৃহিণী বা ব্যাচেলারদের একটু হলেও কাজে লাগবে। এখানে আমি 1/4 কাপ মসুরের ডাল নিয়েছি, এর মাঝে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ডালটাকে 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখছি, এতে করে ডালটা খুব তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রায় 1 ঘন্টা পরে দেখুন ডালটা অনেকটাই ফুলে উঠেছে। পানি বদলিয়ে 4-5 বার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালটা ধুয়ে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। এখানে 6-7টা কাঁচামরিচের এভাবে দুপাশে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের দেশি পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি, আর 3-4 কোয়া রসুন একটু কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম, 1/2 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এখানে আমি 1 মগের মতো দিয়েছি, 1 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, মিডিয়াম আঁচে পানিটা গরম হয়ে আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। পানিটা গরম হয়ে এসেছে, চুলার আঁচটা কমিয়ে লো করে দিলাম। পানিটা প্রায় শুকিয়ে এসেছে, যোগ করছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আরও কিছু সময় অপেক্ষা করে পানিটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে নিচ্ছি। দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে। চুলা বন্ধ করে 8-10 মিনিটের জন্য ডালটাকে ঠান্ডা করে নিচ্ছি। ডালটা ঠান্ডা হয়ে গেলে একটা ডাল ঘাটুনির সাহায্যে খুব ভালোভাবে এটাকে ঘেঁটে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, কারণ ডালটা যত ভালোভাবে ঘাটা হবে এটার টেস্ট ততটাই ভালো আসবে। যেহেতু ডালে আমি কোনো গুঁড়ামরিচ ব্যবহার করব না, তাই আমি কাঁচামরিচগুলোকেও গলিয়ে নিয়েছি। আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক এরকম হবে। ডালে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু ঘেঁটে নিচ্ছি। ডালটাকে আমি একটা বড় হাঁড়িতে পার করে নিলাম, এর মাঝে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1.25 লিটারের মতো পানি ব্যবহার করেছি। চুলাটা জ্বালিয়ে ডালটাকে অনবরত জাল করে একটু ঘন করে নিতে হবে। ডালটা আপনারা কতটুকু পাতলা বা ঘন রাখবেন তা আপনাদের উপর ডিপেন্ড করে, তবে যতটুকু ডাল রান্না করছেন তার থেকে বাড়িয়ে পানিটা দিতে হবে। ডালটাকে একটু সময় নিয়ে জাল করে শুকিয়ে আনলে এটার টেস্ট অনেক ভালো আসে। এখানে আমি 2টা কাঁচা আম নিয়েছি, আমগুলোর খোসা ছাড়িয়ে 4 ফালি করে নিয়েছি। কেটে রাখা আমটাকে ডালের মাঝে দিয়ে দিচ্ছি। আমটা দেওয়ার পরে আরও 8-10 মিনিট ডালটা জাল করতে হবে, যাতে করে আমটা সিদ্ধ হয়ে আসে। আমি যে পরিমাণ ডাল রান্না করছি তার জন্য 2টা আমই এনাফ, এতেই ডালটা বেশ টক হবে। আপনারা চাইলে 1টা আম দিয়েও করতে পারেন। গরমকালে চেষ্টা করবেন রিচ ফুড বা মাংস জাতীয় খাবার না খেয়ে পাতলা ডাল বা ঝোল জাতীয় খাবার খেতে, এতে করে শরীর বেশ ভালো থাকে। দেখতেই পাচ্ছেন আমগুলো সিদ্ধ হয়ে এসেছে, কিছুটা আম এমনিতেই গলে গেছে, এটাকে আমি আর গলাবো না। ডালটা আমার পছন্দ মতো ঘনত্বে চলে এসেছে এবং আমগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। হাঁড়িটাকে পাশের চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় অন্য একটা হাঁড়ি বসিয়ে নিলাম, এর মাঝে 2 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা ঠান্ডা থাকা অবস্থাতেই এর মাঝে 1/2 চা চামচের মতো ডালের মশলা দিয়ে দিচ্ছি, এটাকে 5 ফোড়ন বলে, দোকানে কিনতে পাবেন। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, একটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো থেঁতো করা রসুন দিয়ে দিচ্ছি। সব কিছুকে একটু নেড়ে ভেজে নিচ্ছি। রসুনটা কুচি করে না দিয়ে থেঁতো করে দিবেন, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর ডালের মশলাটা অবশ্যই তেলটা ঠান্ডা থাকা অবস্থাতেই দিতে হবে, গরম তেলে ডাল মশলা দিলে এটা তিতা হয়ে যায়। মাঝারি আকারের 2টা দেশি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটাকে মোটামুটি লালচে কালার চলে আসা পর্যন্ত ভাজতে হবে। এই সময়টাতে কিন্তু ডালটা অন্য চুলায় বসানো আছে, কোনোভাবেই ডালটাকে ঠান্ডা হতে দেয়া যাবে না। পেঁয়াজ রসুনটা লালচে হতে শুরু করেছে, এখন এই গরম ডালটাকে ফোড়নের মাঝে ঢেলে দিচ্ছি। ডালটা ঢালা শেষ হলেই সাথে সাথে ঢাকনা দিয়ে দিতে হবে, এতে করে ফোড়নের যে ফ্লেভার তা ডালের ভিতরে থেকে যাবে। আরও 2 মিনিটের জন্য ডালটাকে জাল করে নিচ্ছি।
ডালটা নামানোর আগে আমি লবণটা চেক করে নিচ্ছি, কারণ আমের টকের উপরে ডালের লবণটা নির্ভর করে। আমার কাছে মনে হয়েছে সামান্য লবণের প্রয়োজন আছে। দেখতেই পাচ্ছেন ডালটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই ডালের টেস্ট নর্মাল মসুরের ডালের থেকে একটু আলাদা হয়। যারা কখনো এইভাবে ডাল রান্না করেননি, আজকের ভিডিও দেখার পরে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।